রামজয়খেরি আদিবাসী সরস্বতী সংঘ ও মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস ফুটবল অ্যাসোসিয়েশন প্রত্যেক বছরই নানা ধরনের খেলা সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে। ঠিক তেমনি স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেক বছরই রামজয়খেরি আদিবাসী সরস্বতী সংঘ ও মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস ফুটবল অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত হয় বিরাট 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট। প্রত্যেক বছরের মতো এবছরও রামজয়খেরি আদিবাসী সরস্বতী সংঘের ও মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালনায় 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় মিনাখার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের রামজয়খেরিতে। এই 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে হাজার হাজার মানুষের জনসমাগম হয়। বাঙালির প্রিয় খেলা ফুটবল, আর এই ফুটবল খেলা উপলক্ষে এদিন ফুটবল প্রেমীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনাখা বিধানসভার বিধায়িকা উষারানী মণ্ডল, মিনাখা বিধানসভার চেয়ারম্যান মাননীয় মৃত্যুঞ্জয় মণ্ডল, বসিরহাট সাংগঠনিক যুব সভাপতি সৌমিক রায় অধিকারী, মিনাখা ব্লক 2 সভাপতি তাজউদ্দিন মোল্লা, মোহনপুর অঞ্চল সভাপতি তপন রায় সহ একাধিক নেতৃবৃন্দ। আজকের এই 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে থাকছে 1,00,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে 80,000 টাকা এবং সুদর্শন ট্রফি। আসুন আমরা শুনে নিই আজকের এই খেলা সম্পর্কে কি জানান মোহনপুর অঞ্চল সভাপতি তপন রায়। মোহনপুর থেকে বাকিবুল্লাহ গাজীর রিপোর্ট, কলকাতা সংবাদ। একেবারে দেখা যাচ্ছে এখানে যে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে আজকে, কিন্তু এই খেলাটা কাদের উদ্যোগে হচ্ছে এবং এই কত বছর থেকে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে একটু বিস্তারিত বলেন। এটা রামজয়খেরি সরস্বতী সংঘ প্রথম একটা উদ্যোগ নেয়, এরা ছোট 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 আজকের এই বড় আকারে এরা পরিণত হয়েছে। এরা 32 বছরের খেলা রামজয়খেরি সরস্বতী সংঘ এবং আমরা মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বলেছি অনুপ্রেরণা এই খেলাটা আমরা করতে চলেছি এবং করছি। আজকে 15-16 আগস্ট দুদিন ব্যাপারে খেলাটা চলছে, আজকে তার পরিসমাপ্তি ঘটবে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকের এই 16 আগস্টকে খেলা দিবস হিসাবে ঘোষণা করেছেন। শুধু খেলা দিবস নয়, খেলার মাধ্যমে মানুষকে একটা জাগরণ তৈরি করছেন এবং বাংলার উন্নয়নের জন্য তিনি বার্তা দিতে চাইছেন মমতা ব্যানার্জি। বাংলার যে উন্নয়ন হয়েছে তিনি সবাইকে সহায় থাকতে বলে সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে, এই পঞ্চায়েত নির্বাচনে মমতা ব্যানার্জি একটা দলকে একটা বার্তা দিতে চাইছেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে দল একটা ভালো জায়গায় আসবে। এখানে আজকে দেখতে পাচ্ছি আজকে ফাইনাল এবং শেষ খেলা, এখানে 10,000 উপরে মানুষ এখানে জমায়েত হয়েছে এবং বহু দূর থেকে, শুধু এই মোহনপুর অঞ্চল নয়, মোহনপুর অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে নাকা ব্লক থেকে শুরু করে হাড়োয়া ব্লক এদিকে সালিপুর অঞ্চল বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষ জমাতে হয়েছে। এই খেলাটা এটা ঐতিহ্যবাহী খেলা, এটা দীর্ঘ 32 বছর ধরে এটা খেলাটা চলে আসছে। এখানে প্রথম প্রাইজ হিসাবে থাকছে 1,00,000 টাকা এবং দ্বিতীয় প্রাইজ হিসাবে থাকছে 80,000 টাকা। আগামী দিনে এই খেলা আরও বড় আকারে রূপ ধারণ করবে। আমরা মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস যেহেতু সবাই সহযোগিতা করছি এবং মমতা ব্যানার্জি আশীর্বাদ ছাড়া আর কিছু নয়, এত বড় যে খেলা করতে পেরেছি এটা হচ্ছে মমতা ব্যানার্জি আশীর্বাদ। আমার নাম তপন কুমার রায়, মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমরা যখন এই খেলাটা শুরু হয় তখন আমি তো অত অনেক ছোট বা জানি না খেলাটা শুরু হবে থেকে চালু হয়েছে না হয়েছে, তবে আজ সেইখান থেকে খেলাটা চালাতে চালাতে আজকে 32 বছর হয়ে গেছে। 32 বছর হয়ে গিয়ে আজকে আমরা এখানে প্রচুর মানুষের একটা সমাগম এই খেলার মধ্যে আসে, প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসে, হ্যাঁ এবং কি পশ্চিমবাংলার বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে খেলাটাকে উপভোগ করে এবং এখানে খেলার খুব নিয়ম শৃঙ্খলাভাবে আমরা খেলা চালাই। আজকে এখানে না হলেও 25-30 হাজার মানুষের সমাগম এখানে হয়েছে।